আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, সবাইকে দেখি এখানে জুতা নিয়ে এনে রাখে, এটা কি শরীয়তসম্মত? মসজিদে জুতা নিয়ে আসলে সেটা মসজিদের অসম্মান হয় কিনা? প্রথম কথা হলো যে মসজিদে জুতা নিয়ে আসে তো মসজিদকে অসম্মান করার জন্য না, আসে হলো চোর থেকে নিজের সম্পদকে বাঁচাবার জন্য। জুতা দিয়ে কাউকে মারলে সে অপমান বোধ করে, তাই না? তা আল্লাহর ঘরে কেউ জুতাতে এই জন্য নিয়ে আসে না যে নাউজুবিল্লাহ আল্লাহর ঘরকে সে অপমান করতে চায় যেন জুতা নিয়ে আসতে চায় না, সেই উদ্দেশ্যে কেউ আসে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে আসছে কেন? সে আসছে হলো জুতাটাকে হেফাজত করবার জন্য। অতএব জুতা নিয়ে মসজিদে আসছে যেন মসজিদের অসম্মান হয়েছে, না, এটা তো নিয়ত তো সেটা না। তার নিয়ত যদি হয় ভালো, তাহলে আপনি সেটাকে খারাপ বলতে পারবেন না। বিধায় বাংলাদেশে বা আমাদের আশেপাশে বিভিন্ন দেশে যে সমস্ত দেশগুলোতে জুতা চুরি হয় বাইরে, তারা জুতা নিয়ে আসেন মসজিদে, আমরা নিয়ে আসি। কেন নিয়ে আসি? যাতে করে চোরেরা নিয়ে যায়, এটাতে মসজিদের কোনো অসম্মান হবে না। আরেকটা কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা অবস্থায় নামাজও পড়ছেন, অতএব মসজিদে জুতা নিয়ে আসলে মসজিদের অসম্মান হবে না। তবে হ্যাঁ, সেই জুতা পরা অবস্থায় নামাজ পড়ার মানে হলো কয়েকটা। এক নম্বর হলো জুতাটা এত সফট ছিল, চামড়ার মোজার চাইতে আরেকটু হয়তো শক্ত, যেটা দিয়ে রুকু সেজদা নর্মালি করা যায়। এখন আজকাল যে আমরা লোহার মতো জুতা পরি, এগুলো পরে তো রুকু সেজদা করা, বৈঠক করা কঠিন। তো যদি নরম সফট কোনো রোজা থাকে, ওইগুলো দিয়ে আপনি নামাজও পড়তে পারেন, যদি সেটাতে নাপাক না থাকে, আবার সেটাতে ময়লা না থাকে। এখন বাইরের থেকে সারা দুনিয়া হেঁটে এসে বাংলাদেশের মতো আপনার বৃষ্টি প্রবণ, কাদা পানি ময়লা সব আইনা সবাই যদি মসজিদে নিয়ে আসে, তাহলে অবস্থা কী হবে? অবস্থা তো হবে যে সবার চোখে মুখে কাদা ময়লা নিয়ে মসজিদে বের হইতে হবে। তো খোলাসা কথা হলো, জুতা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নামাজ পড়তে পারেন, তাহলে মসজিদে জুতা এনে হেফাজত করে রাখতে দোষের কিছু